আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইওর অ্যাকাউন্টেন্ট দেখার জন্য। সাথে পুরোটা সময় জুড়ে সাথে থাকব আমি এসকে আবু সাজ্জাদ। সুধী দর্শক মণ্ডলী, কোভিড নাইন্টিনের ফলে ইউকে গভর্নমেন্ট আমাদেরকে গত এক মাস আগে বিভিন্ন প্রণোদনা প্রমিস করেছিলেন ব্যবসায়ের জন্য, সেলফ এমপ্লয়ের জন্য, এমপ্লয়িদের জন্য, যেন এমপ্লয়মেন্ট রেট ঠিক থাকে, আনএমপ্লয়মেন্ট রেট না বাড়ে, বিজনেস যেন ফাইন্যান্সিয়ালি খুব বেশি প্রবলেমের সম্মুখীন না হয়, সেলফ এমপ্লয়েড যারা আছেন, কাজ করছেন না, ঘরে বসে আছেন, তারা যেন অ্যাটলিস্ট তাদের দৈনন্দিন চলার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পেয়ে থাকেন, এই জন্য সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন। এটা ইতিমধ্যে আপনারাও জানেন, আমরাও জানি, আমরা অলরেডি এর আগে অনেকগুলো প্রোগ্রাম করেছি, আমরা ছাড়াও ইউকের বিভিন্ন মিডিয়াতে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অনেকে কোশ্চেন করছেন, কোশ্চেনের আমরা অ্যাকাউন্টেন্টরা চেষ্টা করছি আপনাদেরকে যথাযথভাবে অ্যাডভাইসটা দেওয়ার জন্য। গত এক মাস আগে ইউকে সরকার ডিক্লেয়ার করেছিলেন যারা এমপ্লয়ি আছেন বিভিন্ন জায়গায় কর্মরত, এমপ্লয়াররা যেন তাদেরকে ওয়েজেস পে করেন তাদের কাজ না থাকা সত্ত্বেও, সেজন্য জব রিটেনশন স্কিম, সেই জব রিটেনশন স্কিমে ওনারা আপনারা জানেন অলরেডি ওনারা ঘোষণা করেছিলেন যে যারা যে ওয়েজেসটা পেয়ে থাকেন সেই ওয়েজেসের 80% গভর্নমেন্ট থেকে দেয়া হবে যদি কোনো এমপ্লয়ি ফারলাফ হয়ে যায় বা তার কাজ না থাকে। সরকার এমপ্লয়ারকে রিকোয়েস্ট করছেন আপনারা এমপ্লয়িকে রিডান্ডেন্ট করেন না, তাদেরকে চাকরিতে রাখেন, টেম্পোরারি লিভে ফারলাফ করে রাখেন অ্যাজ তারা ওয়ার্কিং। সো গভর্নমেন্ট 80% ওয়েজেস প্রোভাইড করছেন এবং এমপ্লয়ারকে বলছেন এমপ্লয়ার ইচ্ছা করলে বাকি 20% দিতে পারে, ইচ্ছা করলে 80% প্রোভাইড করতে পারে। সেই প্রমিসের ধারাবাহিকতায় আমরা দেখলাম গত 20 তারিখে গভর্নমেন্ট জব রিটেনশন স্কিমের ওয়েজেস ক্লেম করার পোর্টাল ওপেন করেছেন এবং খুব আশ্চর্যজনক হলেও সত্য যে উইদিন 24 আওয়ার্স 185,000 ক্লেম জমা পড়েছে, যেখানে 1.3 মিলিয়ন এমপ্লয়িকে ফারলাফ ডিক্লেয়ার করা হয়েছে। অর্থাৎ একটা বিশাল অ্যামাউন্টের এমপ্লয়ি এখনও আমাদের সামনে আরও অনেক দিন আছে পড়ে, আশা করছি উইদিন 2-3 ডেজ অর 1 উইক এই অ্যামাউন্টটা হয়তো 5 মিলিয়নের কাছাকাছি চলে যেতে পারে। যাই হোক, আমরা আজকে মূলত এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। জব রিটেনশন স্কিমের যে ক্লেমটা আছে এর প্রসিজিওর, এর ইনসাইড আউটসাইড কী আছে, ডকুমেন্টেশন কীভাবে হতে পারে, এর ডিসপিউটগুলো কীভাবে সমাধান হতে পারে, এগুলো নিয়ে মূলত আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের গত অনুষ্ঠানেও উনিই ছিলেন, আপনারা তাকে খুব ভালো করে চেনেন, গত 12 বছর যাবৎ উনি আমাদের কমিউনিটিতে সেবা দিয়ে আসছেন, তার নলেজ শেয়ার করে আসছেন মিস্টার অজিত সাহা FCCA। উনি আমাদের সাথে আজকে রিমোটে কানেক্টেড হয়েছেন, অর্থাৎ স্কাইপেতে উনি আপনারা দেখতে পারবেন ওনাকে। যাই হোক, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের যে অনুষ্ঠানটা চলছে, মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যে যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, কোনো কারণে যদি আপনারা টিভির সামনে থেকে উঠে যেতে চান, আপনারা ফেসবুকে আমাদের অনুষ্ঠানটা লাইভ টেলিকাস্ট যাচ্ছে আপনারা দেখতে পারবেন। আবার কেউ যদি আজকে মিস করে থাকেন তাহলে ইউটিউবে আমাদের অনুষ্ঠানটা আপনারা পরবর্তীতে আমরা ইউটিউবে আপলোড করে দিব, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে একবার অ্যাপোলজাইজও জানাইনি আপনাদেরকে, এই জন্য যে প্রত্যেকটা অনুষ্ঠানে এই ঘটনাটা ঘটছে যে প্রচুর সংখ্যক কলার আমাদেরকে কল করছেন কিন্তু আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সব কলারের উত্তর দিতে পারছি না।
এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো শুধু দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনারা এই নাম্বারে আপনারা টেক্সট করবেন অথবা মিস কল দিয়ে রাখবেন অথবা আপনারা ইমেল করবেন আপনাদের কোয়ারিটা। আমরা যদি অনুষ্ঠানের মধ্যে আপনারা যদি লাইন না পান, অনুষ্ঠানে যদি আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে উত্তর না দিতে পারি, আপনারা টেক্সট করে রাখবেন, ইমেল করবেন, আমি নিজে অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাদের কোয়ারিগুলো শোনা পড়ব এবং আপনাদেরকে যথাযথ উত্তরটা দিব আশা করি। তো চলে যাচ্ছি আজকে আমাদের গেস্ট মিস্টার অজিত সাহা। অজিত দা, আপনি কেমন শুনতে পাচ্ছেন? আপনার মাধ্যমে আমি এখন বাংলার সব দর্শককে এবং যারা ইউকেতে আছেন এই কোভিড-19 এরকম একটা দুর্যোগময় সময়ে দিন পার করছেন সবাইকে আমাদের এটিএন বাংলার ইউরোপ অ্যাকাউন্টেন্ট প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ অজিতদা, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, আপনার অনেক মূল্যবান এক্সপিরিয়েন্স আমাদের সাথে এবং আমাদের দর্শকদের সাথে শেয়ার করছেন। আসলে এই কন্ট্রিবিউশনের তো কোনো মূল্য হয় না, এই কন্ট্রিবিউশনটা আসলে মূল্যহীন। আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি, যারা আমরা শুধু অ্যাকাউন্টেন্ট না, আমরা যে যে প্রফেশনে আছি সবাই তার প্রফেশনের তাদের নিজেদের স্কোপের মধ্যে থেকে আমরা চেষ্টা করছি এই পরিস্থিতিকে একজন আর একজনকে সহায়তা করার জন্য। এবং এই সহায়তার মাধ্যমে আমার অনুষ্ঠানের মাধ্যমে অজিতদার অ্যাডভাইসের মাধ্যমে যদি আজকে একজন উপকৃত হয়ে থাকেন তাই সেই উপকারটাই আমাদের কাম্য, যে উনি উপকৃত হচ্ছেন। এটাই একটা কথা আছে যে ভোগে সুখ নয় ত্যাগে সুখ, কি বলেন দাদা? তো আমাদের আমি আমাদের যত এনএইচএস ওয়ার্কাররা আছেন, যত ফ্রন্টলাইনার আছেন, যে যেখানে যেভাবে সাহায্য করছেন এই কমিউনিটিকে এরকম একটা দুর্যোগ থেকে বের হয়ে আসার জন্য, তাদের সবাইকে এটিএনের পক্ষ থেকে, আমার আপনার পক্ষ থেকে, অ্যাকাউন্টের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আবারও আবারও শেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা ধন্যবাদ দাদা, আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা জানি যে জব রিটেনশন স্কিমের পোর্টালটা গত 20 তারিখে অর্থাৎ গতকালকে ওপেন হয়েছে এবং হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশান পড়ছে, কিন্তু আসলে এমপ্লয়ার যারা আছেন, এমপ্লয়াররা আসলে বিহাইন্ডে আমরা অ্যাকাউন্টেন্টরা কী করছি এটা আসলে ওনারা হয়তো অনেকেই জানেন না, বা এমপ্লয়ি যারা আছেন, যারা ক্লেইমের টাকা পাচ্ছেন, তারা জানেন না যে আসলে বিহাইন্ডে কী হচ্ছে না হচ্ছে। আমরা যারা অ্যাকাউন্টেন্ট, আমরা সামনে থেকে ফ্রন্ট লাইন থেকে ফেস করছি যে কী ওয়ার্কলোডটা আমাদেরকে নিতে হচ্ছে। আমি প্রথমে আপনাকে অনুরোধ জানাবো যে এই যে ক্লেইমটা হচ্ছে, খুব সংক্ষেপে আপনি আগে ক্লেইমটা আমাদেরকে, আমাদের দর্শকদের জন্য বলবেন যে দর্শকরা কী ক্লেইম পাচ্ছেন এবং কতটুকু পাওয়ার জন্য তারা এলিজিবল, এবং এটা এটা হয়ে গেলেই আমরা আমরা চলে যাব ক্লেইম প্রসিডিউরটার ব্যাপারে। ধন্যবাদ সাজেদ ভাই। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে গভর্নমেন্ট যে লেজিসলেশন পাবলিশ করেছে সেই মতে কোনো এমপ্লয়ার তার কোনো এমপ্লয়িকে যদি ফার্লো করেন তাহলে তার 20% ক্লেইম করতে পারবেন, এবং সেই গেটওয়েটা এই মান্ডেতে, আমি লাস্ট মান্ডেতে ওপেন হয়েছে। আপনারা যারা আপনাদের অ্যাকাউন্টেন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, তারা নিশ্চয়ই আপনাদের সাথে অলরেডি কমিউনিকেট করেছেন যে কোন কোন এমপ্লয়িকে আপনারা ফার্লো করবেন, সেই বিষয়ে নিশ্চয়ই আপনাদের মধ্যে এর মধ্যেই একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসছে। তো কয়েকটা জিনিস না বললেই নয় যে আপনি যদি কোনো বিজনেস রান করেন এবং আপনার বিজনেস যদি কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়, আপনার ব্যবসা যদি কোনো কারণে ইফেক্টেড হয়, তাহলে আপনি চাইলে আপনার সব এমপ্লয়ি কিংবা কিছু এমপ্লয়ি কিংবা আপনার ব্যবসার স্বার্থে যে কজন এমপ্লয়িকে চান আপনি কিন্তু ফার্লো করতে পারেন। আর এই ফার্লো করার মানেটা হলো তারা কিন্তু স্টিল জবে আছে, তারা 20% স্যালারি পাবে তাদের ইউজুয়াল স্যালারি, আপনি চাইলে 20% টপ আপ করতে পারেন, এবং এটা চলবে ফ্রম 1st মার্চ থেকে 30th জুন, 4 মাসের জন্য। তবে যদি কোভিড-19 এর কারণে সিচুয়েশন আরো খারাপের দিকে যায় তাহলে ট্রেজারি মাইট টেক অ্যানাদার ডিসিশন, তবে এ যাবৎকালীন যা বলা হয়েছে 1st মার্চ টু 30th জুন দিস স্কিম উইল ওয়ার্ক।
থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। আমার মনে হয় একজন কলার আমাদের জন্য ওয়েট করছেন, আমরা একটু কলটা নিয়ে নিই, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলার আপনার নামটা বলে কোশ্চেনটা করুন প্লিজ। জি, আমার নাম হলো ভাই রহিম। আমি সেমিপ্লাম, একটা আমি আগে তফকির আসলাম ট্যাক্সি। হ্যালো কলার। জি, আমি আগে তফকির আসলাম। আচ্ছা, তো এখন কু তো আমার জব যাওয়ার পরে আমি যে আপনার ও ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট করছিলাম, ক্লেম করছি আর কি। আপনি ট্যাক্সি ড্রাইভার কি কোনো কোম্পানির আন্ডারে চাকরি করতেন নাকি আপনি সেলফ এমপ্লয়েড ছিলেন? আমি সেলফ এমপ্লয়েড ছিলাম। সেলফ এমপ্লয়েড ছিলেন? আচ্ছা, আপনি সেলফ এমপ্লয়েড ছিলেন, বাট এই মুহূর্তে আপনি কাজ করছেন না, তাই তো? না, এই মুহূর্তে আমি কাজ করছি না। আমি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট ক্লেম করছি। ক্লেম করেছেন অলরেডি? আমি অলরেডি ক্লেম করেছি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট। আচ্ছা, তাহলে আমি কি এমপ্লয়মেন্ট যে আরেকটা যে কি সরকারের যে হচ্ছে কোভিড জল লাগি ও করোনা ভাইরাস লাগি, এইটা আমি ক্লেম করতে পারবো নি? আপনি কি 2018-19 এ ট্যাক্স রিটার্ন সাবমিট করেছিলেন? তিন বছরের আমার বয়স আছে, পুরো আছে। লাস্ট কত কত বছর আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন? ফাইভ ইয়ার্স। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আমাদের গেস্টের কাছে যাব, উনি আশা করি আপনাকে উত্তর দেবেন। তার আগে গেস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে নিই। দর্শক মণ্ডলী, আপনারা, আমরা আজকে জব রিটেনশন স্কিম নিয়ে কথা বলবো, বাট স্টিল আপনারা আপনাদের অন্য যে কোনো কোশ্চেনও যদি থাকে, এই কোভিড-19 ফলে গভর্নমেন্টের যে সাপোর্ট আছে সেলফ এমপ্লয়েডদের উপরে বা বিজনেসের যে কোনো ব্যাপারে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার। অজিত দা, আপনি মনে হয় কোশ্চেনটা শুনেছেন। থ্যাংক ইউ কলার, আমি কোশ্চেনটা যতটুকু বুঝেছি, সাজ্জাদ ভাই সরি একটু টেকনিক্যাল ডিস্টার্ব ছিল, যে উনি একজন সেলফ এমপ্লয়েড ট্যাক্স ড্রাইভার যিনি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করেছেন এবং উনি লাস্ট 5 বছর যাবৎ উনি সেলফ অ্যাসেসমেন্ট করেছেন। তো ওনার ফাইনাল কোশ্চেনটা কি ছিল সাজ্জাদ ভাই? উনি জানতে চাচ্ছেন যে উনি গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট পাবেন কি না। উনি অলরেডি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করেছেন, কিন্তু উনি গভর্নমেন্ট থেকে আর কোনো সাপোর্ট পাবেন কি না। আচ্ছা, তো বিষয়টা একটু খোলাসা করে বলি যে আপনি যদি অলরেডি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে থাকেন তাহলে কিন্তু আপনি আরেকটা গ্র্যান্ট পাবেন না, বিকজ আপনি অলরেডি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন গভর্নমেন্ট থেকে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আমরা চলে যাই, ক্লেম প্রসিজিওর নিয়ে কথা বলছিলাম দাদা, জব রিটেনশন স্কিমের যে ক্লেম প্রসিজিওর, প্রসিজিওরটা একটু আমাদের দর্শকদের জন্য বলবেন প্লিজ। সাজ্জাদ ভাই, ধন্যবাদ আপনাকে আবারও। আমরা কথা বলছিলাম জব রিটেনশন 80% রিফান্ড অফ ইয়ার ওয়েজেস নিয়ে। দর্শকবৃন্দ, যারা ব্যবসা চালাচ্ছেন, যারা আপনাদের এমপ্লয়ি আছে এবং তাদেরকে 80% স্যালারি দেওয়ার জন্য ডিসিশন নিয়েছেন, আপনারা জানেন এই মান্ডেতে সেই স্কিমটা কিন্তু ওপেন হয়েছে। যারা অ্যাকাউন্টেন্ট আছেন, অ্যাকাউন্টেন্ট, বুককিপার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সবাই কিন্তু এখন অনেক ব্যস্ত সবার এই রিফান্ডটা অ্যাপ্লাই করার জন্য। তবে রিফান্ডটা অ্যাপ্লাই করার আগে যেটা প্রয়োজন, প্রত্যেকটা এমপ্লয়ারের কিন্তু একটা HMRC-র সাথে লগ ইন আইডি প্রয়োজন হবে, এটাকে আমরা বলছি PAY অনলাইন আইডি। তো এই জিনিসটা খুব ক্রুশিয়াল। তো দেখা গেছে যে এই জিনিসটা ক্রিয়েট করতে অনেকেরই সমস্যা হচ্ছিল গত সপ্তাহ পর্যন্ত, বাট এই সপ্তাহে দেখা গেছে যে এই সিস্টেমটা অনেকটাই স্মুথ করা হয়েছে। তবে যে সমস্ত ইনফরমেশন গুলো দরকার সেই সমস্ত ইনফরমেশন গুলো নর্মালি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে কিন্তু থাকে, যেমন আপনার PAY রেফারেন্স, আপনার অ্যাকাউন্টস অফিস রেফারেন্স, আপনার কর্পোরেশন ট্যাক্স রেফারেন্স নাম্বার। মজার বিষয় হলো এখানে কর্পোরেশন ট্যাক্স রেফারেন্স নাম্বারটা কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে, কেননা হয়তোবা তাদের ভেরিফিকেশনের জন্য এটা প্রয়োজন হয়। তারপরে যে সমস্ত এমপ্লয়িকে আপনি ফার্লো করবেন তাদের প্রত্যেকের পুরো নাম এবং NI নাম্বার প্রয়োজন হবে। এরপরেও লাগবে আপনার ব্যাংক ডিটেল, যে ব্যাংকে আপনি আপনার রিফান্ডটা পেতে চান, এবং সেই ব্যাংক যে অ্যাড্রেসে রেজিস্টার্ড সেই অ্যাড্রেসটাও দিতে হবে। এছাড়াও দিতে হবে যে HMRC কোনো কারণে কার সাথে কন্ট্যাক্ট করবে, তার টেলিফোন নাম্বার এবং তার নাম কিন্তু দিতে হবে, যাতে রেভিনিউ চাইলে কন্ট্যাক্ট করতে পারে। কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে,
যাকে আপনি ফার্লো করেন না কেন, তাকে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন আপনাকে জানাতে হবে এবং সেই এমপ্লয়িজ কিন্তু এগ্রিড থাকতে হবে। আপনি সেই জিনিসটা যে করেসপন্ডেন্স করেছেন সেই এমপ্লয়ির সাথে, তারও যথেষ্ট প্রমাণ আপনার হাতে থাকতে হবে। তা আমরা নর্মালি ক্লায়েন্টকে যেটা অ্যাডভাইস করি, আমরা একটা ড্রাফট প্রোফর্মা টাইপের কন্ট্রাক্ট তাদেরকে পাঠিয়ে দিই এবং এমপ্লয়ার এমপ্লয়িকে সেটা ইমেলের মাধ্যমে জানান কিংবা পোস্টের মাধ্যমে জানান, যাই করুন না কেন এমপ্লয়িরা যাতে সেটা 100% আপ টু ডেট থাকে এবং আপনার কাছে ইনফ প্রুফ থাকে যে এমপ্লয়িজ হ্যাভ বিন এগ্রিড অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এবং সেই ডকুমেন্টে কিন্তু অনেক ডিটেল বলা থাকে যে আপনি ফার্লোটা কবে থেকে শুরু করছেন, এটা এন্ড কবে হবে, আপনি কত পার্সেন্ট স্যালারি দিচ্ছেন, আপনি কি টপ আপ করছেন কিনা। এই সময় আরো একটা জিনিস মনে রাখতে হবে, যারা ফার্লো হবেন তারা কিন্তু কোম্পানির জন্য কোনো কাজ করতে পারবেন না, এক্সেপ্ট তারা কিছু কিছু ট্রেনিং করতে পারবে এবং চাইলে কিছু ভলেন্টারি ওয়ার্কও করতে পারবেন, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে কোম্পানির বিজনেস গেইন হয়। তার মানে সেই সমস্ত এমপ্লয়ি যারা কোম্পানিতে কাজ করার সুযোগ হচ্ছে না ডিউ টু কোভিড-19, তাদেরকে কেবলমাত্র ফার্লো করা যাবে। আচ্ছা অজিতদা, আমি একটু ইন্টারফেয়ার করি আপনাকে, আমি একটা আমার একটা কলার লাইনে আছেন, আমি একটু কলটা নিয়ে নিই তারপরে আমরা আলোচনায় ফেরত আসবো। হ্যাঁ, আমার মনে হয় আপনার ওখানে একটু নয়েজ আসছে, দর্শকরা মনে হয় শুনতে একটু প্রবলেম হচ্ছেন। ঠিক আছে, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার, আপনার নামটা বলুন প্লিজ আর আপনার কোশ্চেনটা করুন। আমার নাম ইকবাল ভাই। ইকবাল ভাই, ইকবাল ভাই আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমার কোয়েশ্চেন হলো, আমি কত কোশ্চেন কোন মাসে দেখা ও এন্ড অফ ফেব্রুয়ারি তে আমার চাকরি গেছে গিয়েছি। এন্ড অফ ফেব্রুয়ারি আপনার চাকরি গেছে? হ্যাঁ, অন্ধরেন আরো দুই মাস পরে আমার ওয়াইফের অ্যাপ্লাই করতাম, এখন আমি ইন্ডাস্ট্রি ক্রেডিট আছি, তে আমার কোনো পে স্লিপের লাগি কোনো প্রবলেম হইব নি না এটা কিরম? আচ্ছা, আপনার যে এন্ড অফ ফেব্রুয়ারিতে চাকরি গেছে, এটাকে আপনি চাকরি রিজাইন করছেন নাকি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? স্যার, এটা কি আমার শেষ করা হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং আপনি এটার পরে আপনি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করেছেন? এরপরে তো বেমার তো এসে গেল। আচ্ছা, এরপরে কোভিড-19 এর প্রবলেম চলে আসছে। আচ্ছা, আপনি যে আপনি কি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলেছেন যে এই যে এখন যে মার্চ থেকে যে উনি তো ওই যখন এই কোভিড-19 আসছে তখন তো আমার চাকরিটাই চলে গেছে, উনি আর আমার কাজ দেখাইতেছে না, তখন আমি ওই ইনভার্সার কেটে রয়ে গেছি, তখন আমি এটা কি করব সামনে দিই কোনো কি যখন দুই মাস পরে আমি অ্যাপ্লাই করব কোনো পে স্লিপের দরকার হবো উনি না সলিসিটারে এইটা শর্ট আউট করবো ওইটাই জানতাম। আচ্ছা, এটা তার মানে আপনার এই কাজে আর ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই? না, সম্ভাবনা নাই। আপনি অলরেডি এমপ্লয়ারের সাথে কথাবার্তা বলেছেন, সে আপনাকে রিএমপ্লয় করতে কোনো এগ্রি হয়নি? আচ্ছা, ঠিক আছে। অজিতদা, আপনার কি কোনো কোশ্চেন আছে কলারের কাছে? না, ঠিক আছে, আমি মনে হয় একটু আনসারটা দেই। ধন্যবাদ কলার। যেটা ঘটেছে আপনার, আপনার বেসিক্যালি চাকরিটা চলে গেছে ফেব্রুয়ারির শেষের দিকে এবং আপনি এরপরে ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিটে অ্যাপ্লাই করেছেন। তো যেটা হয়েছে, আপনি যেহেতু জব থেকে ছেড়ে দিয়েছেন কিংবা আপনাকে টার্মিনেট করা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফার্লো করা যাচ্ছে না, কেননা ফার্লো করার জন্য আপনাকে কিন্তু অন জবে থাকতে হবে। সো এই ক্ষেত্রে আপনি ফার্লো হবেন না এবং 80% স্যালারিও ক্লেম করা যাচ্ছে না। তবে আপনি রাইট ডিসিশনটা নিয়েছেন, আপনি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লাই করেছেন এবং এটাই আপনার জন্য বেস্ট সলিউশন আমি মনে করছি। ধন্যবাদ অজিতদা। আমার মনে হয় আরেকজন কলার লাইনে আছেন, আমরা দেখি আরেকটা কোশ্চেন কলারের কল নিয়ে আসি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার, আপনার নামটা বলুন প্লিজ। ভাই, আমার নাম রাজু। রাজু, হ্যাঁ রাজু ভাই, আপনার কোশ্চেনটা কি? আমার কোশ্চেন ভাই, আমি 16 আওয়ার্স কাম করছি, জানুয়ারি থেকে আমার পে স্লিপ আছে, আমি আজ জব আছে জানুয়ারি থেকে স্টার্ট হইছে। আচ্ছা, আর টেম্পোরারি 20th অফ মার্চ থেকে টেম্পোরারি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। আচ্ছা,
আমি ই 16 আওয়ার উপরে ব্যাক করি 80% ফাইমুনি আমি অলরেডি ইউনিভার্সিটি ক্রেডিট পাই আচ্ছা আপনি জানুয়ারি থেকে রেস্টুরেন্টে কাজ শুরু করেন আপনি 16 আওয়ার্স কাজ করতেন জি আপনার এমপ্লয়মেন্টটা এখনো আছে জি এখন টেম্পোরালি আছে আছে টেম্পোরালি তাই নাকি নিউজ পাওয়া বাদ থেকে 20th অফ মার্চ থেকে বন্ধ হয়ে গেল আছে 20th অফ মার্চ থেকে আপনাকে এমপ্লয়ার রেস্টুরেন্ট যেহেতু বন্ধ আপনাকে এমপ্লয়মেন্ট থেকে অব্যাহতি দেওয়া হয়নি তাই তো জি জি আচ্ছা ঠিক আছে আমি স্টিল আছি এমপ্লয়ার হিসেবে আছি তাই ইউ করব আচ্ছা তার মানে আপনার এমপ্লয়মেন্ট এখনো আছে জি মানে আর কি কাজ করতেছি না ঘরে বসে আছি বা টাইম করতে থাকি হ্যাঁ ঘরে বসে আছেন আপনি টেম্পোরারি লিভে আছেন অজিত দা আমার মনে হয় আপনি বুঝতে পারছেন ভেরি সিম্পল হ্যাঁ থ্যাংক ইউ সাজ্জাদ ভাই কলার আপনাকেও ধন্যবাদ তো যে প্রবন্ধটা এসেছে এখন যে আপনি জানুয়ারি থেকে জবে আছেন এবং এখন পর্যন্ত জবে আছেন তবে রেস্টুরেন্ট বন্ধ হওয়ায় আপনি কাজে যাচ্ছেন না তবে সুখবর হলো আপনার এমপ্লয়ার চাইলে আপনাকে ফার্লো করতে পারেন এবং আপনি জানুয়ারি থেকে যে স্যালারিতে ছিলেন সেখান থেকে অ্যাভারেজ হিসাব করে তার 80% কিন্তু গভর্নমেন্ট থেকে রিফান্ড হিসাবে নেওয়া যেতে পারে তো আপনি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলুন এমপ্লয়ারকে বলুন তার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলতে এবং আপনি কিন্তু চাইলে ফার্লো ওয়ার্কার হিসাবে এলিজিবল হবেন ধন্যবাদ দাদা আমাদের মনে হয় একজন একটা একটা কমার্শিয়াল ব্রেকে যাওয়ার সময় এসে গেছে আমরা আবারও ফেরত আসবো শুধু দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকুন আমরা একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি ছোট্ট ব্রেকের পরে আমরা আবারও ফেরত আসছি আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ